Hey guys, welcome to Being Smart. আমাদের আজকের পডকাস্টে আমরা থ্রি কোশ্চেন্স গল্পটার বাংলা অনুবাদটা শুনব। গল্পে যদিও জার কথাটা ব্যবহার করা হয়েছে, তবু বাংলা ভার্সনে আমরা জারের পরিবর্তে রাজা কথাটাই ব্যবহার করছি। Let's start three questions by Leo Tolstoy. একবার এক রাশিয়ান রাজার হঠাৎই মনে হয়েছিল যে তিনি যদি সব কাজ শুরু করার সঠিক সময় জানতেন, আর যদি তিনি জানতেন যে কোন মানুষের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত, আর যদি জানতেন যে কোন কাজ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তিনি যে কাজেই হাত দিতেন তাদের কোনোটাই হয়তো কখনো বিফল হতো না। চিন্তাটা তার মাথায় আসা মাত্রই তিনি তার সমগ্র রাজ্যে প্রচার করে দিলেন যে তিনি সেই ব্যক্তিকে এক দারুণ পুরস্কার দেবেন, যে ব্যক্তি তার প্রশ্নগুলির উত্তর দিতে পারবে, যে ব্যক্তি রাজাকে এটা জানাতে পারবে যে কোনো কাজের সঠিক সময় কোনটি, কোন মানুষ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটা সবথেকে বেশি প্রয়োজনীয়। প্রচার শোনা মাত্রই রাজ্যের শিক্ষিত পণ্ডিতেরা রাজাকে তার প্রশ্নের উত্তর দিতে এলেন, তবে সকলে তার প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিলেন। কিছু মানুষ প্রথম প্রশ্নের উত্তরে বললেন যে কাজের সঠিক সময় জানার জন্য আগে থেকেই দিন, মাস ও বছরের একটা তালিকা, একটা সময়সূচি তৈরি করা উচিত আর কঠোরভাবে সেই সময়সূচি অনুসরণ করা উচিত। তাদের মতে কেবল এইভাবেই সব কিছু সঠিক সময় করা যেতে পারে। কিছু লোক বলল যে আগাম সময়সূচি বানানোর বিষয়টা অসম্ভব, বরং বিচক্ষণ ও নিরলসভাবে দেখা উচিত যে চারিদিকে কি ঘটছে এবং ঘটনা ও পরিস্থিতি অনুযায়ী ঠিক করা উচিত যে কোন কাজটি করা সবথেকে বেশি জরুরি। আবার অনেকে বললেন যে রাজা যতই বিচক্ষণ হয়ে তার চারিদিকে ঘটতে থাকা ঘটনাগুলি লক্ষ্য করুক না কেন, তার কাছে প্রতিটা কাজের সঠিক সময় নির্ণয় করা তখনও অসম্ভব হয়ে থাকবে। রাজার কাছে বরং জ্ঞানী ব্যক্তিদের একটা দল থাকা উচিত, যারা তাকে কাজের সঠিক সময় সম্পর্কে পরামর্শ দিতে পারবেন। এরপর একদল লোক বলল, কিছু কাজ এমনও হয় যেগুলোকে মন্ত্রিসভায় পেশ করে সে বিষয়ে পরামর্শ নেওয়ার অপেক্ষা করা যায় না, রাজাকে কিছু কিছু কাজের সিদ্ধান্ত চটজলদি নিতে হয় এবং এরকম চটজলদি সিদ্ধান্ত নেবার জন্য তাকে আগে থেকেই জানতে হবে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। যেহেতু কেবল একজন জাদুকর তথা একজন জ্যোতিষবিদই ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সচেতন থাকেন, তাই জন্য কোনো কাজের সঠিক সময় জানতে একজন মানুষকে অবশ্যই জ্যোতিষবিদের পরামর্শ নেওয়া উচিত। একইভাবে রাজা তার দ্বিতীয় প্রশ্নেরও ভিন্ন ভিন্ন উত্তর পেলেন। সঙ্গলাভের জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ কে, এই প্রশ্নের উত্তরে কেউ বলল পরামর্শদাতারা সর্বশ্রেষ্ঠ, কেউ বলল পুরোহিত সর্বশ্রেষ্ঠ, কেউ বা বলল চিকিৎসক ও ডাক্তারেরা সর্বশ্রেষ্ঠ, আবার কেউ কেউ বলল যোদ্ধা তথা সৈনিকরা হল সঙ্গলাভের সর্বশ্রেষ্ঠ পাত্র। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল, কোন কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর জবাবে কেউ বলল বিজ্ঞান চর্চা পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, কেউ কেউ বলল যুদ্ধের দক্ষতা অর্জন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার কিছু লোক বলল ধার্মিক উপাসনা করা হলো সর্বোত্তম কাজ। সব প্রশ্নের আলাদা আলাদা উত্তর পাওয়ার ফলে রাজা কোনো উত্তরের সাথে একমত হলেন না, কোনো উত্তরকেই তিনি সঠিক বলে ধরে নিলেন না, এই কারণে তিনি কাউকে পুরস্কারও দিলেন না। তবে নিজের প্রশ্নগুলির সঠিক উত্তর জানার আশায় তিনি ঠিক করলেন যে তিনি একজন সাধুর পরামর্শ নেবেন এ বিষয়ে, সেই সাধু যিনি তার জ্ঞানের জন্য খুবই বিখ্যাত ছিলেন। সাধুলোকটি বনের মধ্যে বসবাস করতেন এবং বন ছেড়ে তিনি কখনোই বেরোতেন না, সাথেই তিনি শুধু সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন, ফলে রাজাকে তার সঙ্গে দেখা করার জন্য সাধারণ মানুষের বেশভূষা ধারণ করতে হলো। সাধারণ মানুষের ছদ্মবেশ নেবার ফলে রাজা সাধুর কুটিরের বেশ দূর থেকেই তার ঘোড়া থেকে নেমে এবং তার দেহরক্ষীদের পেছনে রেখে কুটিরের দিকে এগিয়ে গেলেন। সাধুর নিকট তিনি যখন পৌঁছালেন, সেই সময় সাধু লোকটি মাটি কোপাচ্ছিলেন। রাজাকে দেখে সাধুটি স্বাগত জানালেন এবং তারপর আবার আগের মতোই মাটি কোপানোর কাজ চালিয়ে গেলেন। সাধুটি খুবই রোগা ও দুর্বল প্রকৃতির, প্রত্যেকবার
তিনি মাটিতে কোদালের কোপ বসিয়ে সামান্য কিছু মাটি তুলছিলেন আর তারপর ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন। রাজা এবার সাধুর দিকে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, হে জ্ঞানী সাধু, আমি আপনার কাছে আমার তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। আমি জানতে চাই কোনো কাজ করার সঠিক সময় কোনটি, আমি জানতে চাই কোন মানুষের আমার সবথেকে বেশি প্রয়োজন, কাদের সবচেয়ে বেশি মূল্য দেওয়া চাই, এবং আমি জানতে চাই কোন কাজটা করা সবথেকে বেশি প্রয়োজনীয়, কোন কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া চাই। সাধুটি রাজার প্রশ্নগুলি শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। কোদালটাকে ভালোভাবে ধরার জন্য তিনি নিজের হাতে থুতু দিলেন এবং পুনরায় মাটি কোপানোর কাজে লেগে গেলেন। রাজা এবার সাধুকে বললেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার কোদালটা আমাকে দিন এবং আমাকে আপনার হয়ে একটু মাটি কাটতে দিন। সাধুটি ধন্যবাদ বলে রাজাকে তার কোদালটা দিয়ে দিলেন এবং মাটিতেই বসে পড়লেন। এরপর রাজা বেশ কিছুটা মাটি খুঁড়ে আবার সাধুকে তার প্রশ্নগুলি জিজ্ঞেস করলেন। সাধুটা এবারও কোনো উত্তর দিলেন না। তিনি মাটি থেকে উঠে দাঁড়িয়ে কোদালটা নেবার ভঙ্গিতে হাত বাড়ালেন এবং বললেন, এবার আপনি একটু বিশ্রাম নিন আর আমাকে কাজটা করতে দিন। কিন্তু রাজা তার কোদালটা দিলেন না, মাটি কোপাতেই থাকলেন। এইভাবে তিনি দু ঘন্টা মাটি কাটলেন। সূর্য যখন অস্ত যাওয়া শুরু করল তখন রাজা কোদালটা মাটিতে গেঁথে বললেন, ওহে পরম জ্ঞানী, আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানতে এসেছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে না চাইলে আমাকে সেটা বলুন, আমি তাহলে আমার বাড়ি ফিরে যাব। সাধুটা এবার বললেন, কেউ আমাদেরই দিকে ছুটে আসছে, চলুন দেখা যাক সেটা কে। রাজা এবার পেছন ঘুরে দেখলেন যে একজন দাড়িওয়ালা মানুষ তাদের দিকে ছুটে আসছে। লোকটা তার দু হাত দিয়ে তার পেটের একটা ক্ষত চেপে আছে আর সেই ক্ষত দিয়ে ক্রমশই রক্ত বেরোচ্ছে। লোকটি দৌড়াতে দৌড়াতে রাজার কাছে পৌঁছানো মাত্রই অজ্ঞান হয়ে গেল। লোকটার পড়ে থাকা অবস্থাতেই রাজা ও সাধু লোকটা ব্যক্তিটার বাহ্যিক পোশাক খুলে দিলেন এবং রাজা লোকটার পেটের ক্ষতটা যতটা সম্ভব হয় ততখানি ভালোভাবে পরিষ্কার করে দিলেন। তারপর তিনি তার রুমাল ও সাধুর দেওয়া একটা তোয়ালে দিয়ে লোকটার পেটের উপর পট্টি বেঁধে দিলেন। তবে যেহেতু লোকটার ক্ষত থেকে রক্তপাত বন্ধ হয়নি, সেহেতু তোয়ালেটা বারবার রক্তে ভিজে যাচ্ছিল এবং রাজা সেটাকে তুলে নিয়ে ক্ষতস্থানটি ধুয়ে আবার সেখানে পট্টি বেঁধে দিচ্ছিলেন। অনেক পরে যখন রক্তপাত বন্ধ হল এবং লোকটি জ্ঞান ফিরে পেল, তখন সে পান করার জন্য কিছু চাইল। রাজাও তখন তার জন্য জল এনে তাকে সেটা পান করতে দিলেন। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে আর সূর্যাস্ত যাওয়ার ফলে গ্রীষ্মের গরম ভাবটাও বেশ লাঘব হয়ে আসে এবং পরিবেশটাও ঠান্ডা হতে শুরু করে। অন্ধকার নামার ফলে রাজা ও সাধুটা লোকটাকে তুলে নিয়ে কুটিরের মধ্যে নিয়ে এসে তাকে একটা বিছানায় শুইয়ে দেন। সেখানে লোকটা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। রাজাও তার সারা দিনের কাজবাজে এত ক্লান্ত হয়ে গেছিলেন যে তিনিও ওই বিছানাতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েন। এতটাই গভীরভাবে তিনি ঘুমালেন যে তিনি একবারও এটা ভাবার সুযোগ পেলেন না যে তিনি কোথায় আছেন বা বিছানায় শুয়ে থাকা আর উজ্জ্বল দৃষ্টিতে এক নাগাড়ে রাজার দিকে তাকিয়ে থাকা সেই লোকটাই বা কে। গ্রীষ্মের ওই রাতটি রাজা এইভাবেই গভীর ঘুমে কাটিয়ে দিলেন। সকালবেলা তার ঘুম ভাঙতেই দাড়িওয়ালা লোকটা রাজাকে বলল, আমাকে ক্ষমা করে দিন। এতে রাজা বললেন, আমি তোমাকে চিনি না আর তোমাকে ক্ষমা করার কোনো কারণও ঘটেনি। দাড়িওয়ালা লোকটা এবার বলল, আপনি আমাকে চেনেন না কিন্তু আমি চিনি আপনাকে। আমি আপনার সেই শত্রু যে আপনার ওপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেছিল। আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি দখল করেছিলেন। আমি জানতাম যে আপনি সাধুর সঙ্গে একলা দেখা করতে এসেছেন, তাই আমি ঠিক করলাম যে আপনার ফেরার পথেই আমি আপনাকে হত্যা করব। কিন্তু সারা দিন পেরিয়ে গেল তবু আপনি ফিরলেন না, তাই জন্যই আমি আমার গোপন আস্তানা থেকে বেরিয়ে আপনাকে খোঁজার চেষ্টা করছিলাম। এই অবস্থায় আমি আপনার দেহরক্ষীদের সামনে এসে পড়ি এবং তারা আমাকে চিনে ফেলা মাত্রই আমার ওপর আক্রমণ করে এবং আমাকে আহত করে দেয়।
তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে এলাম, কিন্তু হয়তো রক্তপাতেই মারা যেতাম যদি না আপনি আমাকে বাঁচাতেন। আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম আর আপনি আমার প্রাণ রক্ষা করলেন। এখন আমি যদি বেঁচে যাই আর আপনি যদি আদেশ করেন, তাহলে আমি সারাটা জীবন আপনার দাস হয়ে থাকব এবং আমার সন্তানদেরও বলবো আপনার দাসত্ব করতে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। শত্রুর সাথে এত শান্তিপূর্ণভাবে সন্ধি হওয়ায় এবং তাকে বন্ধু হিসেবে পাওয়ায় রাজা ভীষণ খুশি হলেন। তিনি তাকে ক্ষমা করে দিলেন, সাথেই নিজের চিকিৎসক ও ভৃত্যদের দিয়ে সেই লোকটার চিকিৎসা করানোর ব্যবস্থা করলেন। আর তিনি এটাও প্রতিজ্ঞা করলেন যে তিনি লোকটার ভাইয়ের সব সম্পত্তি তাকে ফিরিয়ে দেবেন। আহত লোকটার কাছ থেকে বিদায় নিয়ে রাজা বাইরে উঠোনের দিকে বেরিয়ে এলেন এবং চারিদিকে তাকিয়ে সাধুকে খোঁজার চেষ্টা করলেন। চলে যাবার আগে রাজার ইচ্ছা হলো শেষবারের মতো সাধুকে তার প্রশ্নগুলির পুনরাবৃত্তি করে সেগুলির উত্তর জানতে। সাধুটি বাইরেই সেই মাটি কাটার জায়গাতেই বসেছিলেন এবং সেখানে তিনি কোপানো মাটির মধ্যে বীজ বপন করছিলেন। রাজা তার দিকে এগিয়ে গিয়ে বললেন, হে পরম জ্ঞানী, আমি শেষবারের মতো আপনার কাছে আমার প্রশ্নগুলির উত্তর জানতে চাইছি। সাধু বসে থাকা অবস্থাতেই বললেন, আপনি আপনার উত্তর পেয়েই গেছেন। রাজা একটু বিচলিতভাবে বললেন, কিভাবে উত্তর পেলাম, আপনি কি বোঝাতে চাইছেন? সাধু বললেন, আপনি বুঝতে পারলেন না? কাল আপনি আমার স্বাস্থ্যের প্রতি সমবেদী না হয়ে আমার মাটি খোঁড়ে সাহায্য না করে যদি চলে যেতেন, তাহলে লোকটি হয়তো আপনাকে আক্রমণ করতে সক্ষম হতো আর আহত হয়ে আপনার হয়তো অনুতাপ হতো যে আপনি কেন আমার সঙ্গে রয়ে গেলেন না। সুতরাং সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটা যখন আপনি আমার জন্য মাটি খুঁড়ে দিচ্ছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি, আর আমার উপকার করা ছিল আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এরপর লোকটি যখন আমাদের দিকে ছুটে এলো, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটা যখন আপনি তার সেবা করছিলেন, কারণ কাল তার ক্ষতগুলি বেঁধে না দিলে আজ তার সাথে আপনার সন্ধি হবার আগেই তার মৃত্যু হতো। আর সেই মুহূর্ততে ওই লোকটাই ছিল আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ, আর তার জন্য আপনি যা যা করেছেন সেটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে মনে রাখবেন, একটাই সময় যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা হলো এখন, এই বর্তমান। এটাই সবচেয়ে বেশি মূল্যবান, কারণ এখনই আমাদের কাছে কিছু করার ক্ষমতা আছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ সে যে এখন আপনার সাথে আছে, কারণ আমরা কেউই জানি না যে এরপর কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক গড়ে উঠবে কি না। আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো সেই মানুষটির কল্যাণ সাধন করা যে এখন আপনার সাথে আছে, কারণ কল্যাণ সাধনের উদ্দেশ্যেই মানুষকে এ জগতে পাঠানো হয়েছে। এতক্ষণ শুনলে লিও টলস্টয়ের লেখা থ্রি কোশ্চেন্সের বাংলা ভার্সন। আশা করি পডকাস্টটা হেল্পফুল লেগেছে। তো পডকাস্টটায় একটা লাইক দিয়ে দাও, একটু শেয়ার করে দাও, আর স্টাডি রিলেটেড ভিডিওস ও পডকাস্ট আরও পেতে হলে বিং স্মার্ট চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো বাই, উই উইল সি ইউ অ্যাট দ্য নেক্সট ওয়ান।